সংসারটা একদম এলোমেলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি বেডরুমে এসে রান্না করছি। কেন বেডরুমে এসে রান্না করছি, একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা আজকে ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সবার আগে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা স্বপ্ন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ঘরে রান্না করতে হচ্ছে, রান্নাঘরের কাজ হচ্ছে, টিফিন করতে হবে, আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে, মানে কচুরি টাইপের, মুড়ি দিয়ে খাবে মিস্ত্রিরা। কালকে পাঁচজন খেয়েছে, আজকে চারজন খাবে আর আমরা খাবো। তারপরে আমার একটা টিউশন আর একটা আছে, সকালেরটা হয়ে গেছে, 10:30 থেকে আর একটা টিউশন করবো, তারপরে দুপুরে রান্না করবো, ওনারা 3-4 থেকে ভাত খাবে। তো 12:00 সময় টিউশন ছাড়বো, ছেড়ে রান্না বসিয়ে দেবো। 3-4 তরকারি হবে, ওনারা কাটছেন 4-5 দিকে খেলেও, কিন্তু ছেলে তো খাবে তাড়াতাড়ি, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। যাই হোক, এই যে ছোলা দিয়েছি, সকালে খাবারটা করে নিই, তারপরে রান্নাঘরে কী কাজ হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কার কি বলছে? বাইরের লোকে না তোমার বলছে? ছোট ছোট করে ফেলতে বলছে, সেইটা পায়ের উপর পড়বে। ও আচ্ছা আচ্ছা, তো ছেলে এদিকে শুয়ে আছে, বিছানার অবস্থা যা করেছে, ওরে বাবরে, চারিদিকে কাজকর্ম ভর্তি। আর কাজ হচ্ছে বলে আমিও বিছানা গুছাতে সময় পাইনি। গোটা গোটা তেলাপিয়া মাছ এনেছে, আমার ছেলে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে, আর ওই জন্য সবাইয়ের জন্য গোটা গোটা এনেছে। বেশ ঝোল করবো একদম হোটেল স্টাইলে। সকালে একটা টিউশন হয়ে যাওয়ার পর টিফিন করছিলাম, তখন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। তারপরে দ্বিতীয় টিউশনটা শেষ করার পরে এখন বাজে 12:30, রান্না বসিয়েছি। মিস্ত্রিরা যদি অনেক দেরিতে খাবে, কিন্তু ছেলে আর আমি তাড়াতাড়ি খাবো, কারণ অত দেরিতে খেলে আমাদের শরীরে সহ্য হচ্ছে না। 4:30-5 দিকে খেলে না প্রচণ্ড অ্যাসিড হয়ে যাচ্ছে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি খাবো। আর তাড়াতাড়ি মানে খুব একটা তাড়াতাড়ি না, ওই 1:30-2 এইরকম হবে। এখন কথার থেকে বেশি ঘরের কাজের শব্দ শুনতে পাবেন, যেহেতু ঘরে কাজ হচ্ছে। আর আম ডাল সেদ্ধ হয়েছে, এখন শোঁক দেওয়া হয়নি।
এদিকে পেঁয়াজ কুচি আর বান্না বাটা আছে, আর এদিকে আলু কেটে রেখেছি। মাছ কটা ভাজা হয়ে গেলে ঝোল বসিয়ে দেব। মাছ ভাজা আমার সব হয়ে গেছে, শুধু এই দুটো ভাজতে বাকি আছে। এ দুটোও ভাজা হয়ে এসছে, এখন সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা ভালো হলে তবে তরকারি খেতে ভালো লাগে, মাছ ভাজা ভালো না হলে কিন্তু তরকারি আঁচটে গন্ধ করে। আর আজকে একটু হোটেলের স্টাইলে করবো, যেহেতু বাইরের লোকজন কাজ করছে, ওরা একটু তেল মশলা বেশি খেতে পছন্দ করে। প্রায় সময় তো ঘরোয়াভাবে একটু করি, শরীর খারাপের ভয়ে বা ছেলে স্কুলে যায় বলে। এখন তো আর ছেলে স্কুল নেই, তবে টিউশন আছে। তো যাই হোক, বাইরের লোক খাচ্ছে, একটু তেল মশলা দিয়ে ভালো করে করবো। আর এদিকে টক ডাল খুব সুন্দর দেখাচ্ছে, দুটো তো আম গোটা গোটা রেখেছি আর বাকি আম কেটে দিয়েছি। আর আমি আগের দিনও টক ডাল করেছিলাম, মিস্ত্রিরা খাবে বলেছিল, মোটা হয়ে গেছে, আজকে বলেছে পাতলা করতে। তো আমি আজকের পাতলা করেছি। পাতলা করতে সত্যি বলতে বন্ধুরা, পরে তো খেয়েছি, তবে যেন টক ডালের রিয়েল স্বাদটা পাওয়া গেছে। তো যাই হোক, আমাদের বাড়িতে একটু মোটা ডাল খাই বলে মোটা করেছিলাম। মিস্ত্রিরা বলে যে বৌদি পরের দিন একটু পাতলা করো, তাহলে আরও ভালো লাগবে। তো ওই জন্য পাতলা করেছি। আর মাছ ভাজা হয়ে গেছে, আমি ভাবছিলাম টক ডাল আর আলু মাখা তো টক ডালের সাথে খুব ভালো লাগে, আর ভেবেছি মাছ ভাজা খাবো। কিন্তু ভুলে গিয়ে আমি সবাইয়ের সঙ্গে যখন মাছের ঝোল করছিলাম, আমার মাছটাও দিয়ে দিয়েছিলাম, তো কী করা যাবে, তো মাছ ঝোল খেয়ে নিয়েছিলাম। তো সেটা পরের কথা, এখন মাছ ভাজা যেহেতু হয়ে গেছে, সেই কড়াইয়ে একটু অল্প তেল ছিল বলে আর একটু তেল দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেমন নর্মালভাবে করে সেই রকম, খুব বেশি কিন্তু তেলও দিচ্ছি না। দেখুন বন্ধুরা, কিন্তু লাস্টের লুকটা দেখবেন এমন, একেবারে হোটেলে যেমন আমরা রিচ তরকারিটা খাই না, হোটেলে তো হালকা পাতলা তরকারিও আছে আবার রিচটাও আছে, পুরো সেই রকম দেখতে হয়েছিল, মানে রিচ তরকারিটা যেমন দেখতে হয়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে আমি আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে চিনি আর লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করছি। শেষের দিকে লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবো, কারণ প্রথম থেকে দিয়ে আলু নাড়াচাড়া করলে না প্রচুর ঝাঁঝালো গন্ধ বার হয়, আর সবাই কাজবে, যেহেতু বাড়ির ভেতর কাজ হচ্ছে আর আমি বেডরুমেই আবার রান্না করছি। কেন বেডরুমে করছি সেটা প্রথমে বলে দিয়েছি বন্ধুরা, আপনারা ভাববেন না যে আবার রান্নাঘর বাদ দিয়ে কেন আবার বেডরুম এসছে, আবার কি আলাদা রান্নাঘর হলো নাকি। এখন তো হামেশাই হচ্ছে শাশুড়ি শ্বশুরের সঙ্গে সংসার না করতে পেরে যে যার একটা রুম, তাতে কি সেই বেডরুমের ভেতরেই রান্না বান্না সব কিছু করা হচ্ছে খাচ্ছে। কিন্তু এখানে তো আমার শ্বশুর শাশুড়িও থাকে না, আর শ্বশুর শাশুড়ি ওরকম মানুষও নয়, যেহেতু তাদের এক ছেলে বউ, তাদেরকে বাদ দিয়ে তারা ওটা ভাবতেই পারে না, আমরাও ভাবতে পারি না। তাছাড়া আমরা ও বাড়িতে অনেক বছর ছিলাম, ছেলের পড়াশোনার সূত্রে এখানে এসেছি, আগে অনেক ভিডিওতে বলেছি। আর আমরা সপ্তাহ এক সপ্তাহের ভেতরে মনে হয় দু তিনবার করে যাতায়াত, আমি না গেলেও আমার বর মশাই যাই বা তারা আসে, মানে বলতে চাইছি আমাদের বন্ডিংটা বেশ স্ট্রং আছে, বেশ ভালোই আছে। তবে এক ছেলে বলেই যে শ্বশুর শাশুড়ি সংসারে থাকবে এমনও কথা নয়, অনেকেই আলাদা হয়। সে শ্বশুর শাশুড়ির দোষ থাকতে পারে, ছেলে বৌমারও দোষ থাকতে পারে, সেটা সে কথায় আমি যাচ্ছি না। তো তরকারির লুকটা এবার আপনাদের দেখাবো বলে ভাবলাম, ফ্রন্ট ক্যামেরা নিয়েছি, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে কালারটা অতটা সুন্দর আসছে না, আপনাদের বরং ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে বুঝতে পারবেন কালারটা জাস্ট সেই কালার। এই দেখুন আপনারা দেখুন, তরকারিটা খুব যে মাখো মাখো করেছি তা না, ঝোল আছে, অনেকগুলো মাছ তো, যার জন্য একদম কড়া ভর্তি হয়ে মাছ মনে হচ্ছে। ওর নিচে কিন্তু আলুও আছে, আর গোটা গোটা মাছ, মানে বেশ বড় বড় সাইজের, মানে একটা কালে দু পিস হতো, কিন্তু আমরা একটু বড় বড় সাইজের মাছ খাই, মানে বড় বড় সাইজে না, বড় পিস খাই, এবারে এটা কাটলে তো একটু ছোটো মতো হয়ে যাবে, আর এরকম খেতে ভালো লাগে, তাই আমরা সবাইয়ের জন্য লোকেদের জন্য সেরকম করলাম। আমাদের ওই বাড়িতে তো আরও অনেক লোক খেত, আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে রান্না করতাম, বেশ মজা ছিল। এখানে একা একা করি তো আবার প্রচুর টিউশনের চাপ, ওই জন্যে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্বে চলে আসতেই হবে, তার কারণ হচ্ছে আমার তো টিউশন পরপর থেকেই থাকে, আপনারা তো জানেন, কোনো দিন তিনটে, কোনো দিন চারটে, কোনো দিন দুটো, তার মধ্যেই সব লোকজনের রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর ছেলেরও টিউশন থাকে ওই জন্য। আর কর্তাবাবু তো দেরি করে খায়, সে লোকেদের কাজ শেষ হলে তাদের সঙ্গে একটু দেখাশোনা করিয়ে দেয়, মানে কী করতে হবে না করতে হবে, ওই জন্য আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। তারপরে ছেলে আর ছেলের বাবা, না ছেলে আর ছেলের বাবা না, ছেলের বাবা ওর লোকেদের সাথে সেই চারটের দিকে খাবে, কারণ ওরা তিনটে সাড়ে তিনটের দিকে কাজ শেষ করে, কাজ শেষ করে চলে যায়, কিন্তু আমরা খেতে দিচ্ছি এটা ইচ্ছে করে, এর জন্য ওরা টাকাও কম নেয় না, আর
কোনো কিছু না, মানে মনে হলো যে অত দূর থেকে আসে, অনেক দূর থেকে, আমাদের গ্রামের বাড়ির দিক থেকে ওদিক থেকে আসে, আবার এই না খেয়ে অত দূর যাবে, ওর থেকে একটু খেয়ে নিই। তারা তা খাওয়ার কথা বলতে তারা বললো তাহলে দাদা একটু স্নান করবো, এত এই অবস্থায় তো আর খেতে কেমন হয়, তা ওই জন্য স্নান টান করে খেতে চারটে বেজে যায়, সাড়ে চারটেও বেজে যায়। তো ওরকম টাইমে খেয়ে দেখেছি আমার শরীর খুব খারাপ করছে বলে, তাই বড়মশাই বললো যে তুমি আর ছেলে আগে খেয়ে নেবে, তোমাদের টিউশন ফান আছে আর শরীরে সহ্য নেই, আমার সহ্য আছে, আমি দেরি করে খাবো বা ওদের সঙ্গে আমার না থাকলে হবে না। তো শেষে কী করবো, দুজনে খেয়ে নিয়েছিলাম, এবারে লোকজনের জন্য আলু মাখা করে রাখবো, তাই আমি আলুগুলো বার করছি। তো এখনও পর্যন্ত লোকেরা কাজ করছে, তাই একটু ছেলে শুয়ে আছে পাশে, আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে ডাক দিলেই আবার গিয়ে খেতে দেবো। কারণ হচ্ছে খাবার দাওয়ার শুধু করে রেডি করে রাখলে তো হবে না, ঠিক মতো খেতে দিতেও তো হবে, আর কর্তাবাবু ঠিক মতো দিতে টিতে হয়তো পারবে না, দিতে হয়তো পারবে কিন্তু উনিও তো তাদের সঙ্গে আছে, কষ্টও হচ্ছে। তো ওই জন্য এই তো ডাক পড়েছে বলতে বলতে, তো এবারে আমি উঠে যাব। আর সামনে আমাদের এই নতুন ক্যালেন্ডারটাই দেখাচ্ছি আজকের এনেছে, তো উঠে যাই। আর শুয়ে থাকলে হবে না, বাড়িতে কাজকর্ম করলে একটু তো ব্যস্ত থাকতে হয়, কী নিয়ে একটা হাসাহাসি করছিল, তাই আমি এরকম বলছি যে যা গিয়ে আমার দাঁড়িয়ে থাকতে, আমি আর উঠবো না, বলেই ওঠো ওঠো, তারা স্নান করতে গেছে। তো স্নান করে এসছে, মানে আমাদের বাড়িতে চারজন আজকের কাজ করছে, দুজন স্নান করে এসছে, মানে ঘরের বাইরে কাজ হচ্ছিলো তাদের খেতে দেবো, আর এই যে দুজন কাজ করছে এরা বলছে আমরা এইটুকু করে তারপরে আমরা খাবো, আর এরা রাজমিস্ত্রির কাজ করছে, আর যারা বাইরে কাজ করছে ওরা রঙের কাজ করছে। তো ওই জন্য যারা রঙের কাজ করছিলো স্নান করে আসতে তাদের খেতে দিয়েছি, এই ঘরে খাচ্ছে, আর বলছে যে একটু টিভিটা চালিয়ে দাও, ওদের টিভি চালিয়ে দিয়েছি, বাকিটা ঢাকা আছে, লোকেদের খেতে দেবো। তো কী কাজ হচ্ছে বাইরে দেখুন বন্ধুরা, এই যে বাঁশের এটা দেখতে পাচ্ছেন, ওই জানালায় রং হবে, প্লাস আমাদের ঘরে যে রং ছিল না এতদিন কালো পড়ে গেছে, সেই কালোগুলো পরিষ্কার করবে, তারপরে দেয়ালে রং হবে। তো কালোগুলো পরিষ্কার করে এখন এই অবস্থায় এসে দেখেছেন এই নিচে কতটা করে কালো এইগুলো পড়েছে, আর কালো অবস্থায় কী যে অবস্থা হয়েছিল সেটা আপনাদের দেখায় তাহলে বুঝতে পারুন। এই দেখুন কালো হয়ে গেছে একদম এই ডিজাইনগুলো, এগুলো ঘষে ঘষে পরিষ্কার করবে, তারপর জল দিয়ে ধুয়ে আরেকবার পরিষ্কার হবে, তারপরে রং হবে। তো সেটা অনেক পরের কথা, মিস্ত্রিরা তো একদিন আসছে দুদিন আসছে না, তাই এদিকটা পরিষ্কার করতে এরকম পরিষ্কার লাগছে। যাই হোক ওপরে উঠে যায়, এবারে বাকি মিস্ত্রিদের খেতে দিতে হবে। তো এসেই দেখলাম তারা স্নানে গেছে, তো এবার তাদের খেতে দেবো। বন্ধুরা সারাদিনের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।